প্রথমে সবার কাছে হাত জোড় করে অনুরোধ যে গত 13 জুন একজন রক্তযোদ্ধা আক্তার মিয়া শামসি মতিগঞ্জের বাসিন্দা, আমার বন্ধু, মানে প্রায় সকলেরই বন্ধু, অনেক কারো পরিচিত, তোমরা এর আগে খবরটা শুনেছ, তবে আবারও বলছি যে আক্তার মিয়া একজন রক্তযোদ্ধা, মালদা গেছিল একজন মহিলাকে রক্তদান করার জন্য, এবং সেখানে রক্তদান করে মালদা থেকে বাড়ি ফেরার পথে লরির সাথে ধাক্কা খেয়ে প্রচণ্ড আঘাত পায় মাথায়, এবং তার গুরুতর অবস্থা যে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল ওনাকে কলকাতা ট্রান্সফার করেছে, এবং ওনার পরিবারের যে আর্থিক অবস্থা খুব একটা ভালো নিয়ে না, খুব একটা শোচনীয় অবস্থায় রয়েছে, এবং তাকে প্রচণ্ড সাহায্যের দরকার আছে। সো তোমরা, আমি তোমাদেরকে লিঙ্কটা এইটা দিয়ে দেবো, ফোনপে নাম্বারটা দিয়ে দেবো, আক্তার মিয়ার দাদার ফোনপে নাম্বার, আর সেটা মুক্তার মিয়া, তো তাকে দয়া করে আপনারা আপনাদের ইচ্ছা মতো যতটা পারেন আপনারা সাহায্য করেন, এবং আল্লাহর কাছে এটাই দোয়া করব যে আল্লাহ যেন ওনাকে মানে সাহি সালামত মানে ঠিকভাবে যাতে ফিরিয়ে নিয়ে আসেন, এবং আমাদের মধ্যে যাতে আসতে পারে, এবং আবার যাতে ও মানুষকে, দুস্থ মানুষদের যাদের প্রয়োজন আছে তাদের যাতে সাহায্য করতে পারে, এই দোয়াটা করবো আপনাদের কাছে করজোড়ে অনুরোধ। আপনারা যতটা পারেন, মন খুলে যতটা পারেন, নিজের হৃদয় থেকে আপনারা ওকে সাহায্য করেন এবং দোয়া করেন যাতে আবার যাতে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে। আর এটা একটা মানে ফেক নিউজ না, এটা একবার অরিজিনাল। তেরো জুন রাত্রে এই ঘটনাটা ঘটে, এবং সে লরির সাথে ধাক্কা খেয়ে প্রচণ্ড গুরুতর আঘাত পায় মাথায় এবং বিভিন্ন শরীরের বিভিন্ন জায়গায়, বেশ কিছু জায়গায় আঘাত পায়, এবং তার অবস্থা খুবই শোচনীয়, এবং তার যে পরিবার, তার পরিবারের কিন্তু ফাইন্যান্স মানে আপনার টাকা পয়সা যে আর্থিক অবস্থা সেটা খুব একটা ভালো না, খুব শোচনীয় অবস্থায়। এবং আক্তার মিয়ার দাদার ফোন নাম্বার, মুক্তার মিয়ার ফোন নাম্বার আমি আমার স্ক্রিনের ওপরে দিয়ে দিয়েছি, তোমরা দেখো, এবং তোমরা দেখে এবং সেই জায়গাটা দেখে সেটা মানে ভালোভাবে তোমরা ফোনপের মাধ্যমে তাকে যাতে সাহায্য করা হয়, এবং তোমাদের কাছে অনুরোধ, আমি যতটা পারবো সাহায্য করার চেষ্টা করব, এবং তোমরাও কিন্তু সাহায্য করার চেষ্টা করো যাতে আমাদের বন্ধু, আমাদের ভাই যাতে আমাদের মধ্যে আবার যাতে ফিরে আসতে পারে, এইটুকুই দোয়া করব। আর তোমরা যতটা পারো ভিডিওটা শেয়ার করো, এবং অনুরোধ করো যাতে তারা যাতে কিছু সামান্য কিছু যতটুকু পারে, যে যতটুকু পারে যতটুকু পারে যাতে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, এবং যাতে আবার যাতে আমাদের বন্ধু, আমাদের ভাই, আমাদের সঙ্গী, আমাদের সাথী শামসি মতিগঞ্জের আক্তার মিয়া যাতে আমাদের মাঝে যাতে ফিরে আসতে পারে, এইটুকু আপনাদের কাছে অনুরোধ। প্লিজ দয়া করে ভিডিওটি শেয়ার করুন, এবং যাতে আরও যাতে সাহায্যের হাত যাতে বেড়ে যায়, এবং আর ধীরে ধীরে আল্লাহর কাছে দোয়া করো যাতে আমাদের মধ্যে যাতে আবার যাতে আমাদের ভাইকে আমরা ফিরে পেতে পারি। তিনি একজন রক্তযোদ্ধা, এবং তিনি একজন মহিলা, আবার বলছি, একজন মহিলাকে, দুস্থ মহিলাকে রক্ত দেওয়ার জন্য কিন্তু মালদা গিয়েছিল, এবং মালদা থেকে ফিরে আসার পথে একটা লরির সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আঘাত পাই। প্লিজ দয়া করে ভিডিওটি শেয়ার করবেন, এবং শেয়ার করলে পারেই হয়তো সাহায্যের হাতটা আরও বেশি বেড়ে যাবে। তোমরা প্লিজ তাকে সাহায্য করো, ফোনপে নাম্বার দেওয়া থাকবে, ফোনপে নাম্বার দেওয়া আছে অলরেডি, তোমরা দেখে নাও এবং তাকে সাহায্য করো অবশ্যই, প্লিজ। বিগত 13 তারিখ আমাদের এক রক্তযোদ্ধা আক্তার মালদা মেডিকেল কলেজে রক্ত দিতে যায়, এবং আসার পথে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। লাস্ট দুদিন সে মালদা মেডিকেল কলেজে ছিল, কিন্তু আজ দুপুরে তাকে কলকাতা ট্রান্সফার হয়েছে। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা যে যতটা পারবেন নিজের সামর্থ্য অনুযায়ী তার সুচিকিৎসার জন্য সাহায্য করবেন। ধন্যবাদ। তোমরা দেখে বুঝতেই পারছো যে আমার শুধু আর্জি না, অনেকেও অলরেডি চাইছে যে তাকে সাহায্য করা হোক, এবং আমরাও চাইছি, আমরা মন খুলে চাইছি, আর তোমরা অবশ্যই দোয়া করো এবং সাহায্য করো যাতে আমাদের মাঝে যাতে আবার আক্তার আলী যাতে ফিরে আসতে পারে।